প্রতিবারের মতনই বাড়ির ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের যাত্রাটা শুরু করছি। হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে চললাম পুরী জগন্নাথ ধাম। তো একদম দেরিই হয়ে গেছে বলতে গেলে, আমাদের ট্রেন 1:15 সময় শতাব্দী। তো এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি, আপনাদের সাথে আর বেশি এখন কথা বলতে পারলাম না, পরে অবশ্যই কথা বলছি। ইন ড্রাইভ বুক করে রওনা দিলাম হাওড়া স্টেশনের দিকে। কয়েকদিন ধরে রাস্তাঘাট ভীষণ জ্যাম হচ্ছে, তাই রিক্সা নিয়ে আমরা একটু আগেই বেরিয়ে পড়েছি। আর টাইমের থেকে অনেকটা আগেই কিন্তু আমরা হাওড়া স্টেশন ঢুকে পড়েছি। নিশ্চিন্ত, রাস্তায় কোনো জ্যামে আমরা পড়িনি, একদম ফাঁকা রাস্তা ছিল। ইভেন কি সিগন্যালেও আমাদের এবারে খুব একটা দাঁড়াতে হয়নি। আজকেও কিন্তু আমাদের সাথে আর একটা ফ্যামিলি আছে, আমার বোনের ফ্যামিলি। একসাথেই আমরা পুরীর ট্রিপটা করছি। হাওড়া শতাব্দীটা কিন্তু নতুন প্ল্যাটফর্মেই দেয়, 22 বা 23 প্ল্যাটফর্ম, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে হবে। হাতে টাইম আছে আমাদের, কিন্তু এই গরমে কোথায় বসবো সেটাই ভাবছি। হাওড়া স্টেশনে ওয়েটিং রুমও আছে, তো ওইটাও একবার দেখে নেব। এসি থাকলে একটু ওখানেই বসে থাকবো। আচ্ছা, স্টেশনে তো পৌঁছে গেছি, তবে দেখছি এখনো টাইম আছে হাতে, তো আমরা ওয়েটিং রুমে চলে এসেছি। তো এসি ওয়েটিং রুম, তো এখানে পরিবেশটাও দেখিয়ে দিচ্ছি কেমন। তবে তার আগে জানিয়ে রাখি, এখানে বসার জন্য কিন্তু চার্জেস লাগছে, 1 ঘন্টায় 20 টাকা করে পার হেড, আর 2 ঘন্টায় 30 টাকা করে পার হেড। এই যে দেখুন, মানে মোটামুটি বেশ ভালো ভিড় আছে, যা গরম পড়েছে সবাই এটাই প্রেফার করছে। আচ্ছা, আমি কিন্তু এখানে রেটটা ভুল বললাম, 1 ঘন্টায় 15 টাকা আর 2 ঘন্টায় 20 টাকা করে পার হেড লাগবে। 22 নম্বর প্ল্যাটফর্মে এই দিয়ে দিয়েছে শতাব্দী এক্সপ্রেস, আর আমাদের কোচটা হচ্ছে C5। তো মোটামুটি ছাড়ার আধা ঘন্টা আগে দিয়ে দিয়েছে ট্রেন প্ল্যাটফর্মে। একদম রাইট টাইম, 2:16 ট্রেন ছেড়ে দিল। আর সাথেই বন্দে ভারত দাঁড়িয়ে। এই যে আবার এসে গেছে, আবার এসে গেছে পুরঞ্জয়, অর্পিতা, ওদিকে অদিতা। এই জলের বোতল সার্ভ করা হচ্ছে এখন সবার প্রথম। আচ্ছা, এখন এসে জিজ্ঞাসা করছেন যে খাবারে ননভেজ বা ভেজ কি নেবেন, সেটাই। যদি বা টিকিট কাটার সময় আমাদের কনফার্ম করা হয়েছিল ননভেজ, কিন্তু সে বাদে ওনারা একবার করে জিজ্ঞাসা করছে। এই এখন পেপার ডিস্ট্রিবিউশন করছে। হাওড়াপুরি শতাব্দী এক্সপ্রেসের কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। এটা দুপুর 12:15 সময় ছাড়ে হাওড়া থেকে, আর মোটামুটি 7.5 ঘন্টা নেয় পুরী পৌঁছাতে। তো একটু লেট তো হয়েই যাবে আমার যা মনে হচ্ছে আজকে, কারণ মাঝে মধ্যে ট্রেন দাঁড়াচ্ছে আর স্পিডটাও তুলতে পারছে না সেরকম। আর এখানকার ভাড়াটা আমি বলে রাখি, যেহেতু এটা এসি চেয়ার কার, পুরো ট্রেনটাই কিন্তু এসি চেয়ার কার, তো এটার ভাড়া হচ্ছে 1400 টাকা প্রায়। আর খাওয়া কিন্তু এখানে ইনক্লুডেড আছে, তো যা যা খাওয়া দেখাচ্ছি, একটা স্ন্যাক্স আসবে আর রাত্রের ডিনারটা আছে, তো এই দুটো জিনিস এখানে খাওয়ারে রয়েছে, চাটাও আছে সাথে কমপ্লিমেন্টারি। তো পুরো ডিটেলস তো দিতেই থাকবো।
যেহেতু একদম লাস্ট মোমেন্টে আমাদের ট্রেনের টিকিট কাটা, কোনো ট্রেনেরই টিকিট পাচ্ছিলাম না, তো লাকিলি এই ট্রেনে কিন্তু অনেকগুলো সিট ছিল। তো সে কারণেই বলছি যারা মানে চাইবেন পুরী আসতে তো এই ট্রেনটা একবার দেখতে পারেন, শতাব্দী এক্সপ্রেস। আমার মনে হয়তো পেয়ে যাওয়া যাবে। কিন্তু আর একটা মাইনাস পয়েন্ট এটা যে এখানে কিন্তু পুরো দিনটা নষ্ট হয়ে যায়। রাত্রের ট্রেনে উঠলে যেটা হয় না, সকালবেলা আমরা পৌঁছে যাব, কিন্তু এই সময়টা কিন্তু পুরো দিনটা নষ্ট। আচ্ছা, এই এখানে খাওয়ার কিট দিয়ে গেল, এখন 3:30 বাজে। এটা একটা চিক্কি আছে, বাদাম চিক্কি, এটা চানাচুর একটা, এগুলোতে কী আছে খুলে দেখতে হবে। আমার মনে হয় এটা চায়ের কিটও, হ্যাঁ চায়ের সামগ্রী, চায়ের কিট। এটা একটা স্যান্ডউইচ, এটা একটা গরম কিছু কচুরি মনে হয়, আর এটা কেচাপ। কোনটা খাবে তুমি? কোনটা খাবে আগে? কোনটা খাবে এখান থেকে? সব খাবে? ওরে বাবা, এই যে স্যান্ডউইচটা, ভেতরে একটা কিছু আছে কিন্তু সেরকম কিছু না, একটু মানে সস মতন দেওয়া আছে, খুব একটা যে টেস্টি তা নয়, মোটামুটি। কোনটা খাচ্ছিস ভালো? এটা হচ্ছে কচুরিটা, ভিতরে যেরকম স্টাফিং থাকে সেই স্টাফিং আছে। খেতে এটাও সোসো খুব যে ভালো তা নয়, তো মোটামুটি টাইম পাসের জন্য ঠিক আছে। স্ন্যাক্সের পরেই সব এখন পরিষ্কার করে ফেলছে। সবার প্রথম স্টপ খড়গপুর স্টেশনে। আর আজকাল সব জায়গায় দেখা যায় এইরকম আই লাভ খড়গপুর এখানেও লেখা। এই ট্রেনের সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট যেটা দেখছি, এক একটা করে স্টেশনে আসছে আর এসি বন্ধ হয়ে যাচ্ছে, মানে ভালো সাফোকেশন, কারণ জানলাগুলো পুরো ফিক্সড আছে আর দরজাও মোটামুটি সেই ঠেলে টাইট ভীষণ, ওটাকে খুলে বন্ধ করতে হচ্ছে। হাওয়া সার্কুলেশনের কোনো আর জায়গা নেই, যে কারণে ভীষণই গরম হচ্ছে, সাফোকেশন ভীষণ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে জয় আবার নিয়ে এসছে প্লাম কেক, অনেক কিছুই এনেছে, ওদিকে আবার ছানাচুর চিপস, এইগুলো খাওয়া হচ্ছে এখন। আর এইটা এখন আমরা চা কফি খাচ্ছি, কিন্তু এটা কমপ্লিমেন্টারি নয়, এটা কিনে খাচ্ছি। 20 rupees করে চা আর 25 taka করে কফি। আলোটা কেমন পড়ে আসছে। আমরা কিন্তু এখনো বালাসোরে পৌঁছাইনি, খড়গপুরের পরে বালাসোর। ডুবলাগাড়ি বিচ বা চাঁদিপুর ঘুরতে গেলে কিন্তু বালাসোর স্টেশনেই নামতে হয়, তবে এখনও কিন্তু আধা ঘন্টা বাকি বালাসোর স্টেশন আসতে। বাইরের সিন কিন্তু ভীষণ সুন্দর, সেই দেখতে দেখতেই আমাদের টাইম পাস হয়ে যাচ্ছে। আর এই চলে এসেছি আমরা বালাসোর স্টেশন, আর এখানে দেখছি একটু বৃষ্টিও হয়েছে। এদিকে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। কতক্ষণ আর বসে থাকা যায় এক জায়গায়, এখন সবাই সবার সাথে গল্প জুড়ে দিয়েছে। এখন 7:30 বাজছে, তো আমাদের ডিনারটা দিয়ে গেছে, তো সবাই অনেকেই শুরু করে দিয়েছে খাওয়া। আচ্ছা, খাবারের মধ্যে এখানে দিয়েছে চিকেন, এটা ডাল, ভাত, এখানে দই আছে, আর এটা পরোটা, আর সাথে একটা স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার দিয়েছিল, তো সেটা ইউজ করেছি।
ভুবনেশ্বরটা ছেড়ে আমাদের ট্রেন এগোচ্ছে এখন, তো মোটামুটি আমাদের 1 ঘন্টা মতন লেট, যেটা 9:50 পৌঁছানোর কথা ছিল পুরীতে, সেটা 11টা তো বাজবেই বোধ হয়। তো যাই হোক, আবার নেমে দেখা হচ্ছে। নেমে গেলাম মোটামুটি 1 থেকে 1.25 ঘন্টা মতন ট্রেন লেট। তবে একদম আশ্চর্য জিনিস দেখলাম, মানে প্ল্যাটফর্মটা এত ফাঁকা ছিল, এখন তো আমরা যারা ট্রেন থেকে নামলাম তারাই ভিড় করেছি, কিন্তু এত ফাঁকা প্ল্যাটফর্ম পুরীতে কোনোদিনও দেখিনি। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। এই স্টেশন থেকে বেরিয়েই একদম এখানেই টোটো বা অটো এইসবের স্ট্যান্ড, একদম সাথে এখানে গাড়ির স্ট্যান্ড, এখান থেকেই চলে যাওয়া যাবে হোটেলে।